ময়লা আবর্জনায় পানির প্রবাহ হয়েছে রাজধানীর খিলগাঁওয়ের বাগিচা এলাকার এই ঝিলটি যে ঝিল হওয়ার কথা ছিল এলাকাবাসীর স্বস্তির জায়গা সেটি এখন দুর্ভোগের কারণ চারটা পর্যন্ত আকার রাত পর্যন্ত দুনিয়ার মশা বন যায় না দিনেও বসা যায় না ডেঙ্গুর বড় বড় একটা মশা ভিতরে একটু কম কিন্তু আশেপাশে যারা থাকে তাদের অনেক অসুবিধা হয়ে যায় মশার কয়াল দিচ্ছে কেউ কোনো কিছুতেই মশা যাচ্ছে না মশা তো দ্বিগুণ বাদ দিতে হয় ড্রেনে তো মশার দেয় ওষুধ দেওয়াই পরে না দেখি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের এক এগারো এবং বারো নম্বর ওয়ার্ডের উচ্চঝুঁকিপূর্ণ এলাকা শাহজাহানপুর খিলগাঁও রেলগেট এবং বাগিচা এলাকায় মশার উপদ্রব মৌসুমের আগেই বেড়েছে কয়েকগুণ নোংরা পানি এবং ময়লা আবর্জনা এই এলাকায় বেশি হয় ওষুধ ছিটেও মিলছে না মশা থেকে মুক্তি গরমের কারণে মশারির পরিবর্তে ব্যবহার বেড়েছে ক্ষতিকারক কয়লের গরমের মধ্যে মশাই টানে ঘুমাতে হয় এই কয়েল নিয়ে যাচ্ছি মনে হয় কারেন্ট চলে গেছে তাও এই কয়েল লাগবে বাসায় কয়েল জ্বলতেছিল এতক্ষণ বাসায় এখন এই যে মশা কয়েলটা শেষ হয়েছে আবার শেষ এই গরমের মধ্যে আবার আসছি দোকানে কয়েল নেওয়ার জন্য আগে মনে করেন যে একটা কয়েল লাগান লাগতো এখন মনে করেন যে তিন চার ডেয়ার মধ্যে কয়েল লাগা লাগে আর কি এখন তো আর মুসুরটা টাঙান যায় না গরম এখন কয়েল নিয়ে একটা জায়গায় পাঁচটা লাগা লাগে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলিতেছে রোববার সকালে এই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন অভিযানে নামে স্থানীয় জনপ্রতিনিধিরা এর মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি চলে ছিল পরিষ্কার এবং মশার আবাসস্থল ধ্বংসের জন্য করা হয় লার্ভিসাইড স্থানীয় জনপ্রতিনিধিরা জানায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন মশক নিধনে মাস জুড়ে প্রচার চালানোর পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করবেন তারা লাভ যেটা বলে যে লিকুইড খুব হুইল বাদ দিয়ে হয় তারপরে এমনি ছোট মেশিন দিয়ে হয় সেটা চলতেছে আমরা সেটা চালিয়ে নিচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এই মশা বা জন্ম মানে মশার জন্মের না মরবে বা যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে ডেঙ্গুর সময় চলে আসছে এখন আগের থেকে যদি আমরা এটা প্রতিকার করতে পারি তাহলে ডেঙ্গুর পরিমাণ কম রাখতে পারবো সেজন্য আমরা ক্রাশ প্রোগ্রাম চিরুনি অভিযান যেটা বলা হয় প্রথম ঝিল থেকে শুরু করলাম ঝিল শেষ হওয়ার পর আমরা এখন থেকে একটু গরম তো সকালবেলে লাভ রিসাইটটা যেটা বলে এটি হচ্ছে কার্যকরী দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিদিন সকাল এবং বিকাল দুই শিফটে তাদের এই মাসব্যাপী মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে মেহেদিন অ্যানি এখন ঢাকা She is brave, she is free, a generous soul. with many possibilities blaze